হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। তোমাদের সকলে সুস্থতা ও মঙ্গল কামনায় আজকে আমি এই মাছ কিভাবে রান্না করে খেয়েছি সেটাই দেখাবো। এখানে মোট 850 গ্রাম রুই মাছ আছে। লবণ আর হলুদ দিয়ে এই যে ভেজে নিয়েছি মাছগুলোকে, হাফ আগে ভেজেছি আর হাফ পরে ভাজবো। একইভাবে ওপাশে আমাদের বাদাম ভাজা হচ্ছে। পাশে ফ্রিজে রেখে মাছ খাবে না দেখে ফ্রিজকে পুরো মানে কাঁচড়ার দামে 1000 টাকায় বিক্রি করে পুরো ঘর ফাঁকা করে দিয়েছে। তাই এখন আমি এই ভেজে ভেজে মাছ দুবারে রান্না করে খেয়ে নেব। মজা হয়েছে ফ্রিজ না থাকার কারণে, বেশি বেশি খাওয়া যাবে, টাটকা টাটকা। ফ্রিজ থাকলে এই মাছগুলো না হলে 10 দিন লাগতো খেতে। ভালোই হয়েছে ফ্রিজ নেই, মজাই মজাই। চলো রান্না করেছি কি যাই করি না কেন, এখন আমি খাবার খেতে বসবো। এই দেখো ভাত আমি থালিতে নিয়ে নিয়েছি। আজকে তোমাদের রান্নার রেসিপিগুলো দেখাইনি, রেসিপিগুলো কি হয়েছে কিভাবে খাবো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। হয়তো আমার চ্যানেলে যা রান্না হয়েছে অবশ্যই আছে, হয়তো না থাকলে পরে দেখা যাবে পরে, ঠিক আছে। ভাত নিয়েছি সাদা ভাত প্রথমে, তারপরে যে এইসব সবজিটা নিয়েছি এটা হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, খোসা সিদ্ধ খোসা ফেলিনি, একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপরে বাঁধাকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি লবণ হলুদ দিয়ে, খুবই টেস্ট হয়েছিল। পরে বলছি খাওয়ার পরে তো এইটা ভয়ে দিচ্ছি, হেভি টেস্ট, সত্যি টেস্ট। আমাদের দাদা ভাইও পাশে বসেছিল খেতে, বলেছিল দারুণ। প্রতিটি রান্না সুন্দর হয়েছে দেখতে, ভালো না দেখা গেলে কি হয়, খেতে অসম্ভব টেস্ট হয়েছে। আমাদের কাছে টেস্ট হয়েছে, তোমাদের কাছে নাও হতে পারে, কিন্তু যারা এইভাবে আমার মতো রান্না করে খায় তাদের কাছে খুব ভালো লাগে। আমার খাওয়া দেখে কার কার হাসি পাচ্ছে কমেন্টে জানাও, কিন্তু আমি কেমন করে খাচ্ছি দেখেছো। দেখো ঝাল খাওয়ার মাস্টার এখনো দেখেছো, দেখো ভালো করে ঝাল ভালো করে ডলে ডলে ঘষে ঘষে মজা করে খাচ্ছি। এই ভাজার মধ্যে যদি একটু কাঁচা আমের আচার হতো, উহ ঝাল ঝাল টেস্ট টেস্ট, খুব ভালোই লাগতো। নেই আমার কাছে এখন উচ্ছের সবজিতে একটু ঝোল নিতে হবে, পাশে রয়েছে আমি নিয়ে নেব। একটু কমই নিয়েছি, ভাবতে পারি না যে এত শুকাবন হয়ে যাবে, নিয়ে নেব আর একটু। চলো পরিবেশনের জন্য হেল্প করার জন্যে আমার পাশে ছুটি নিয়ে বসে আছে তোমাদের দাদা ভাই, কারণ কি আজকে আম্বেদকরের জন্মদিন উপলক্ষে ছুটিতে বসে বসে কাজ আর কি, মিস্ত্রিদের সঙ্গে দেখাশোনা আর আমার কাছে হাত বাটানো। আজকে ইটিং শোর কম্পিটিশন তো করতে পারছি না, তার জন্য বিনিময় প্রথা চলছে। আমাকে সবজি ঝোল দিয়েছে, আমি তার বিনিময়ে ওনাকে ভালোবেসে একটু মাছ দিয়েছি, কারণ যদি ওনার লোভ লেগে যায় এই মাছের পিসটা একটু বড় ছিল, তোমাদের দেখানোর জন্য বড় পিসটা নিয়েছি, ওনাকে তো আমি বড় পিসটাই দেই আগে, আজকে তো তোমাদের দেখানোর জন্য বড় পিসটা নিয়েছি, তো ওনার লোভ লাগতে পারে সেজন্য একটুখানি দিয়ে দিয়েছি। না গো মাছ তো প্রচুর পরিমাণে খাওয়া হয়, এটা বেশি হয়ে যাচ্ছে,
তাই আর কি ভাবলাম এতটা বেশি হয়ে যায় আমি দিয়েই দেই, আমার কাছে বেশি লাগে, অতটা একটু না হলেও নয় আবার বেশি বেশি লাগে, একটু দিয়ে দিলাম। আমাদের বাঙালিদের প্রায় এইরকম অনেকেরই হয়, মাছ আমরা ভালোবাসি, মাছ খাই, আর যদি মাছ একদিন না থাকে মনে হয় দুনিয়ায় নেই আমরা। উচ্ছে বা করেলা তোমরা যাই বলো না কেন, সেই সবজি আমি রান্না করেছি, তবে এটা উচ্ছে না, উচ্ছে হলো সবচেয়ে ছোট ছোট, গোল গোল থাকে, লম্বা লম্বা থাকে, আর এটা একটু বড় সাইজের, তো করেলার পর্যায়ে পৌঁছায়। যাকে সবজিটা ভালো হয়েছে, দুটোই খেলাম ভালো, ওইটাও ভালো হবে বা হয়েছিল, কী কী বলবো, মাথা খারাপ হয়ে গেছে এত ভালো টেস্টের খাবার খাওয়ার কারণে। ভাত যাতে নিচে পড়ে না যায় টাইট করে করে খাচ্ছি। আসলে কি ক্যামেরাটা যেখানে রেখেছি সেখানেই বসি, এখানে দূরত্বটা হয়ে গেছে বেশি, যার কারণে আমার খেতে একটু অসুবিধা হচ্ছে, তাই এইভাবে টাইট করে নিচ্ছি যাতে পড়ে না যায়। আমি যেভাবে এই সবজিটা রান্না করেছি ওইভাবে রান্না করলে পারে না, তিত হয় না। আমি কীভাবে রান্না করেছি জানো তো, একটু তেলের উপর তেজপাতা জিরে দিয়ে উচ্ছেগুলো ছেড়ে দিয়েছি, তারপরে লবণ হলুদ দিয়েছিলাম, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে, তারপরে যে মাছ আর কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে আবার একটুখানি নাড়াচাড়া করেই জল ঢেলে দিয়েছি। জলে বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে সবজিটা যতক্ষণ না হয়েছে ততক্ষণ জাল দিয়েছি, তারপরে আমি আমার পছন্দ মতন ঝোল রেখে তুলে নিয়েছি। হয়ে গেল আমার উচ্ছের বা করেলার সবজি। এবার খাচ্ছি বরবটির সবজি। এই সবজিটা এর আগের চ্যানেলে দেওয়া আছে, আবারও রান্না করতে হয়েছে, তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লেগেছিলো সেদিন, বললাম না একটা মিস্ত্রি ভাই নিয়ে এসেছিলো, তো সেই সেদিন খুব ভালো লেগেছিলো, তাই তোমাদের দাদা ভাই আবার নিয়ে এলো ভালো লাগার কারণে। আজকে বরবটিটায় একটু ঝাল কম লাগছে, এর জন্য মিষ্টি লাগছে, টেস্ট হয়েছে, কিন্তু আমার কাছে ঝাল বেশি দেই তো, ঝাল বেশি একটু না হলেই মনে হয় কি মিষ্টি মিষ্টি লাগে, আমি ঝালটা খুব পছন্দ করি। চলো খাওয়া শুরু করছি, সেই কখন থেকে এখন অবধিও শেষ করতে পারছি না, এই কটা খেলে হয়ে যায়, ভালো লেগেছে তাই অনেকগুলো ভাত খেলাম। সত্যি সত্যি বলছি এই সবজিটাও ভালো হয়েছে, যার জন্য আবার ডবল করে ভাত নিলাম, দেখেছো ভালো লেগেছে, বরবটি চাষ সবজি ভালোই লাগে, বিশেষ করে আমি যেভাবে রান্না করি অনেকে এইভাবে রান্না করে, তাদের কাছে আর কি বলবো, তারা অনেকেই জানে যে এইভাবে ভালোই লাগে, আর রান্নাটা আমার ভালো হয়েছে। তবে বন্ধুরা আমার একটা কীর্তনের ভিডিও আছে ছাড়তে হতো, সেটা না দিয়ে আমি এইটাই ছেড়ে দেবো আগে, কারণ কি খাওয়া দাওয়ার ভিডিওটা সঙ্গে সঙ্গে ছাড়াই ভালো, না হলে বাসি হয়ে যাবে, সেই কারণে এটাই ছাড়বো আগে। তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, তিনটের ভিতর কোনটা ভালো লেগেছে সেটাও বলবে, আর অবশ্যই সঙ্গে আছো, সঙ্গে থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো, সব সময় একই কথা বলি আর বলেই যাব, যতদিন আমি আছি তোমরা আছো, আমার চ্যানেল আছে, ঠিক আছে, তোমরা আমার সাপোর্ট করছো বলে আমি এখানে আছি, আর তোমরা আমাকে এত ভালোবেসে ফেলেছ, একটু একটু কমেন্টের মাধ্যমে জানালে একটু বেশি ভালো লাগতো,
তবে তোমরা শর্ট ভিডিওগুলো যা যেরকমভাবে দেখো, বড় ভিডিও দেখো না, এটাই আমার অনুতপ্ত ভিতরে থেকেই যাচ্ছে। একটু প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালো দেই মন্দ দেই তোমরা আমার সাথে যেমনভাবে আছো সেমনভাবে থেকে ভিডিওগুলো দেখো। এমন একটা সমস্যা, ভিডিও করে করে আবার ডিলিট করা কেমন বাজে লাগে। অনেক সময় আমার অনেক ভিডিও ডিলিট করতে হয়, কষ্ট করে ভিডিও করা, তারপরে যদি ডিলিট করা, অনেক কষ্টের কথা। কার কাছে বোঝাবো, কি করে বোঝাবো, কাকে বলবো, অনেক অসুবিধা হয়। মনে হচ্ছে আর একটা মোবাইল থাকতো ভালো হতো, আমি একবার ইনকাম করতে পারতাম, তাহলে নিজের মন পছন্দ একটু কিনে নিতে পারতাম। আমি ইনকামও করতে পারবো না, মন পছন্দ কিনতেও পারবো না, আমার যা আছে তাই ভোগ করে তোমাদের দেখাতে হবে। আর কি বলবো, ভিডিওটা বাড়াতে চাই না, ভালো থাকো, সুস্থ থাকো, পাশে থাকো। আবার বলছি, যে যেখানে থাকো শরীরের দিকে খেয়াল রেখো, মনের দিকে আনন্দ রেখো, ভালো মন্দ খেও, যা খাও তাই ভক্তি করে খাও, যেখানে থাকো সুন্দর করে থাকার চেষ্টা করো, মনের আনন্দে সকলে মিলেমিশে থাকবে। এই বলে আজকের মতো রাখছি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। বাই বন্ধুরা, বাই। খুব শীঘ্র আবার হাজির হব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই।